নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। ব্লাড প্রেশারের ওষুধ কখন খাবেন সে ব্যাপারে একটু আলোচনা করার জন্য আজকে এলাম। কিছু কিছু ওষুধ আছে ব্লাড প্রেশারে যেগুলো ইউজুয়ালি সকালে খাওয়া হয়, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তার মধ্যে একটা বিটা ব্লকার, এগুলো সকালের দিকে খাওয়া যায়। বিটা ব্লকার আবার অনেক সময় দুপুরের দিকেও দেওয়া হয়। বিটা ব্লকার মানে যে ওষুধগুলো ব্লাড প্রেশারের ওষুধগুলো পালসারও কমায়, ব্লাড প্রেশারও কমায়। আর কিছু কিছু ওষুধ আছে স্পেসিফিক্যালি রাত্রিবেলা খাওয়া হয়, যেমন এসি ইনহিবিটার, ARB, এই গ্রুপের ওষুধগুলো। শুনে ব্লাড প্রেশারের ওষুধ কখন খাবেন সেটা নিজের ইচ্ছাতে ঠিক করবেন না, আপনার ডাক্তারবাবু আপনাকে যেটা বলে দেবেন সেই মতোই আপনি ওষুধ খাবেন। এবার আমি বলে দিই যে ব্লাড প্রেশারের ওষুধ আপনি খেতে ভুলে গেলেন সকালের ডোজটা বা রাতের ডোজটা, তাহলে কি করবেন? যদি রাতের ডোজটা আপনি খেতে ভুলে যান, তাহলে সকালে মনে পড়লে আপনি উঠে রাতের ডোজের ওষুধটা খেয়ে নেবেন। আর যদি সকালের ওষুধটা ভুলে যান, তাহলে আপনি দুপুরের দিকে বা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যখনই মনে পড়বে ওষুধটা খেয়ে নেবেন। দেখবেন যে দুটো ওষুধের মধ্যে গ্যাপটা অন্তত যাতে 4 ঘন্টা থাকে, মানে আপনি ওষুধটা আজকে মিস করলেন সকাল 7টার ডোজ মনে করুন, বা 8টার ডোজ আপনি মিস করলেন, তাহলে পরের দিন তো 8টায় আবার একটা ডোজ আছে। সুতরাং ভোর 4টের পরে আর খাবেন না ওষুধটা, ভোর 4টের পরে মিসড হয়ে যাওয়া ওষুধের ডোজটা আর খাবেন না, অন্তত 4 ঘন্টা গ্যাপ রাখলে ভালো। আর চেষ্টা করবেন না ভুলে যেতে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, হ্যাবিট তৈরি করে ফেলতে হবে যে ওষুধটা না ভুলে যায় খেতে। ওটা রেগুলার যদি আপনি না ভোলার পদ্ধতি অবলম্বন করেন বাই গিভিং অ্যালার্ম অর সামথিং, তাহলে আপনি ওষুধটা আপনি খেতে ভুলবেন না, ওটা আপনার একটা বডিতে বায়োলজিক্যাল অ্যালার্মের মতো হয়ে যাবে, তখন আপনি ওষুধটা খেতে আর ভুলবেন না। তো চেষ্টা করা যে আমি ওষুধটা খেতে না ভুলি। সাধারণত ডাক্তারবাবু যে টাইমে ওষুধটা খেতে বলেছেন সেই টাইমেই খাওয়া, যদি ডাক্তারবাবু সকালের দিকে খেতে বলেন তাহলে সকালের দিকেই খাওয়ার চেষ্টা করা উচিত। রাত্রের যদি ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে থাকেন রাত্রেই খাওয়া উচিত, সেটা ডাক্তারবাবু ওষুধের কোন গ্রুপের ওষুধ তার উপর ডিপেন্ড করে বলেন, তো সেটা একটু মাথায় রাখবেন। আজকে আসছি, নমস্কার।